आफ्टरनून वेलकम बैक टू माय चैनल आशा करी तुम्हारा प्रत्येक भलो आचो सुस्थ आचो भलो आची सुस्थ आची और डेली ब्लॉग सम्पादे तुम्हारे जाना अनेक 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 वेलकम और एखन बजे डेढ़टा बेजे गए डेढ़टा बेजे गए अनेकटाई बेला हो गए और हमें ब्लॉगटा एखन थेके स्टार्ट करछि। आई होप हमार ब्लॉगटा देखते तुम्हें खूब भलो लागबे। तो चलो हमें हमार ब्लॉगटा एखन थेके स्टार्ट करछि और हमार स्नान टान एकदम हो गए स्नान टान करे नियेछि चान टान हो गए डेढ़टा बेजे गए और रान्नाओ हो गए रान्ना कमप्लीट हो गए। रान्ना आज के करेछि मोचा तरकारी करेछि और बाटा माछ दिए गोलमरिच दिए झोल और डिमर अमलेट और अनारसर चाटनीटा कल के छिलो ओटाई बस। आज के आमार बर बोलो जे आज के एकदम पतला करे बाटा माछेर झोल खाबे आज ओई जन्य मांस टांस किच्छु नहीं। आज के जेहेतु आज सान्डे सान्डे ते एकटु माँस हमें भलो है तबे सान्डे सान्डे मने है। तो आमार बर बोलो ना आज के एकदम पतला करे झोल करो बाटा माछ दिए पतला एकटा गोलमरिचेर झोल। तो सबारई पेटेर अवस्था खूब एकटा भलो नहीं ताई जन्य बोलो आज के एटाई करो। तो आज के ओटाई करा होयेछे रान्ना और वो तो मोचा और अनारसटा छिलो और डिमेर अमलेट बाक्स। आमार रान्ना अनेकक्षण आगे हो गए तो भावलाम चलो एखन थेके तहले आमी आमार ब्लगटा स्टार्ट करी और तोमादेर संगे एकटु कथा बोली। सकाल दिके प्रचंड प्रचंड खिचिमिचि छिलो और जेहेतु सान्डे तो जानोई एकटु माने लेट हय प्रत्येके लेट मास्टार हो जाए सान्डेर दिनके लेट मास्टार माने ए करछि करबो कोनो ताड़ा नेई। तो एकटा दिन तो छुटिर दिन मानुष जदि एकटु धीरे धीरे स्थिर भावे काज करबे ताई ना। प्रतिदिन जदि एकदम घड़ि काटार मतन चलते थाके ताहले मानुष आर कि बोलो मानुष थाकबे ना ताहले सेई घड़ि काटार मतन तादेरके एकदम चोरकिर मतन घुरते 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 हबे। तो एकटा दिन एकटु धीरे स्थिर करा भालो शरीरेर पक्षेओ भालो मने दिक दिएओ भालो। आर प्रतिदिन तो एखन तो माने सब बेशिरभाग मानुषई घरबंदी बेशिरभाग मानुषई घरबंदी। तो सान्डेते आमार मन हय जे আস্তে আস্তে হচ্ছে হবে করব পরে হবে এরকম একটা চিন্তাধারা হয় সানডের দিন। আর সোমবার থেকে তো সেটা আর হবে না ওই দিন দিনটা তো আবার চলে আসবে মানে আবার ব্যস্ততার দিন চলে আসবে। যাই হোক ঘড়ি কাটার সঙ্গে সঙ্গে ছুটতে হবে সোমবার থেকে শুরু হয়ে যাবে আর ওই জন্য আজকে একটু সানডেটা একটু দেরি করে করা হয়েছে। তবে রান্না হয়ে গেছে রান্নাটা করে নিয়েছি আর রান্না হয়ে গেছে একটার মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্না টান্না আজকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না বললাম কি কি মেনু বা সেইটুকুই করেছি আজকে। আর আরেকটা কথা আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো তোমাদের মানে ইন্ডিপেন্ডেন্স ডেতে তোমরা খুব 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 আনন্দ করো খুব ভালোভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটা কাটাও ঠিক আছে। আজকে আমাদের তো সবাই যেন ভারতবর্ষে স্বাধীন হয়েছিল এখন তো সবাই স্বাধীন আর পরাধীন কেউই নাই সবাই স্বাধীন সমান সমান কেউ পিছিয়ে নেই সবাই এগিয়ে গেছে। তো যাই হোক স্বাধীনতা দিবস আর আগেকার সময় দু বছর আগেকার ঘটনা বলছি তো তখন তো হই হুল্লোড় আনন্দ সবাই মিলে একটা করতো ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস ফাংশন হতো খুবই সুন্দর ভালো লাগতো পতাকা উত্তোলন হতো সবাই আমরা অনেকে আমার মেয়েদের স্কুলে ফাংশন হতো বেশ ভালো লাগতো দেখতে দেখতে যেতাম। তো এখন তো এগুলো একদমই বন্ধ টন্ধ হয়ে গেছে অনেক জায়গায় নাচ হতো ফাংশানে নাচ টাচ হতো স্বাধীনতা দিবসে গান নাচ হতো বেশ ভালো লাগতো কোথাও ফাংশন হলে পরে। তো এগুলো তো এখন অতটা হচ্ছে না এখন বন্ধ অনেকটাই পরিমাণে হয়ে গেছে। তো যে যেমন পারবে সবাই ঘরেই কাটাও ঘরেই আনন্দ করো যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের তো খুবই ভালো লাগবে সবাই মিলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করবে। আর যাদের পরিবারও ছোটো তারাও যে যেমন মানুষ তারা তেমনভাবেই করবে আজকে দিনটা আনন্দ করবে ঘরেও আনন্দ করা যায়। সবসময় যে বাইরে বেরিয়ে আনন্দ করতে হবে তার কোনো মানে নেই ঘরেও আনন্দ করা যায়। মানুষজন যদি মানে যে কটা পরিবারের মানুষ সে কটা পরিবারে যদি মানুষ থাকে একসঙ্গে তো ওইটুকু ছোটো পরিবারের মধ্যেও আনন্দ করা যায়। তো সবাই মিলেই তোমরা আজকে দিনটা ভালোভাবে আনন্দ করো ভালোভাবে কাটাও আর আজকে আমরাও খুব ভালোভাবে আনন্দ করেছি। আজ আমি আমার বর আমার মেয়ে খুব খুব আনন্দ করেছি আর স্বাধীনতা দিবসে যত গান ছিল সব আজকেই চালিয়েছি অনেকক্ষণ থেকে গান শুনছিলাম আর ওই জন্য আজকে আরও রান্নাবান্না করতে একটু দেরিও হয়েছে। হোক তাতে কোনো ক্ষতি নেই ও তো প্রতিদিনই চলছে এই দিনটা তো বছরে একবারই আসবে আর রান্নাবান্না তো প্রতিদিনই চলছে। তো যাই হোক আজকে আমরা তিনজনে প্রচণ্ড আনন্দ করেছি আমার বর আর মেয়ে দুজনে মিলে তো ফ্ল্যাগ কিনে নিয়ে এসে একদম ফটো ফটো তুলে খুবই আনন্দ হয়েছে ঠিক আছে। তো যাই হোক এইটুকু একটু আনন্দ আর কিছু না এটুকু আনন্দ মানে এখন মেয়েদের যদি স্কুল টিস্কুলে বন্ধ ঘরের মধ্যে একটু আনন্দ দিলে ওদেরও মনটা ভালো লাগে বাচ্চাদেরও মনটা ভালো লাগে। যাই হোক এইটুকু একটু আনন্দ আর কিছু না
তো যাই হোক খুবই ভালো লাগলো, ভালোভাবেই কাটলো। ইন্ডিপেন্ডেন্স ডেটা আজকে খুব ভালোভাবেই কাটলো, মজা করলাম। আর এখনও আমরা খাইনি, আর আমি আমার বর এখনও খাইনি, বর স্নান করছে, আর মেয়েদের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে, আমি আমার বর এখনও বাকি আছি। তো স্নানটা করা হোক, তারপরেই খাবো। তো চলো এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করি, ওর স্নান হয়ে গেছে, বর আমার স্নান করে বেরিয়ে চলে এসছে, তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই লাস্ট মেনুটা আমার, ঠিক আছে? আজ তো সকাল থেকে শেয়ার করতে পারিনি তোমাদেরকে এই সঙ্গে কী কী রান্না করেছি, তো কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি, তোমরা দেখো। তো সবারই খাওয়া হয়ে গেছে, এই যে বাটা মাছের এই যে ঝোল, আমাদের দুজনের জন্য ভাত, মুচার তরকারি, ডিমের অমলেট, আর আনারসের চাটনি, আর এটা একটু ছানা রাখা আছে, বাস ছানাটা এখন না দা বলে ওটা রাত্রেকার জন্য। তো চলো খেয়ে নিও, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এখন রাত্রি 9টা বাজে, আর আমার ডিনারের সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, ডিনার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, মানে খাইনি এখনও। ডিনারে রুটি আর মুসুরির ডাল, আলু সেদ্ধ, মুসুরির ডালের মধ্যে আলু বেগুন এগুলো সেদ্ধ করে একটা মুসুরির ডাল সেদ্ধ আর রুটি, এটাই হবে আজকের ডিনার। তো আমার ওগুলো করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, তো এতক্ষণ পর আবার তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম, তোমাদের সামনে আসলাম। আর ডিনারটা 9টার আগে মানে ইয়ে হয়ে গেছে, রুটিমুটি করা কমপ্লিট হয়ে গেছে, এখন অবশ্য খাইনি, তো একটু বাদেই খাবো, যেহেতু রাত্রি করে খাবো না। তো ভাবছি যে দেখি কটার সময় খাওয়া যায়, পোলা করে রাখলে খাওয়া যায়, যখন ইচ্ছে তখন খিদে পেলেই খেতে পারা যায়, তো ভাবলাম করে নিই, তো ওই জন্য করে নিয়েছি। ডিনারের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, যা কী বলো তো আজকে সানডেটা আর সানডেই মনে হলো না, না হলো মটন, না হলো চিকেন, কিছুই হলো না। আজকে তো একটা গোলমরিচের পাতলা করে বাটা মাছের ঝোল হয়েছিলো দুপুরবেলায়, ওটা তো একদম রুগীর খাবার হয়েছে, কিছু করার নেই, ওটা একদম সবাই মিলে রুগীর খাবারই খেয়েছে দুপুরবেলায়। সানডেতে একটু যদি চিকেন মটন না হয় তাহলে কিছুটা সানডে মনে হয়, তা সানডেটা কী করবো, সানডেই মনেই লাগলো না আজকে, সানডেটা যেন মনে হচ্ছে মঙ্গলবার আজকে, জানো টিউসডে ফার্স্ট ডে এরকম মনে হচ্ছে। তো তোমরা হয়তো ভাববে মাছই তো আছে, কিন্তু মাছ ঠিক আছে অন্যদিন খায়, ঠিক আছে সানডের দিন ওটাই একটু ব্যাপার, মানে মটন চিকেনের জন্যই সানডেটা স্পেশাল মনে হয় সানডে, তো আজকে আমাদের সানডেটা একদম সানডে মনে হলো না, আর আমার খেতেও আর ভালো লাগছে না আজকে, একদম আমাদের বিয়ে হলো, সানডেটা বরবাদ করে দেবে আজকে। যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমরা সব ইন্ডিপেন্ডেন্স ডেতে কেমন কীভাবে কী কাটালে আমাকে একটু কমেন্ট করে জানাবে, তোমরা কেমন কাটলে, ফ্যামিলির সঙ্গে কীভাবে টাইম স্পেন্ড করেছো। আজকে যেহেতু সানডে, ছুটিরও দিন, তো আমার মনে হয় সবাই বাড়িতেই থাকবে যেহেতু সানডে আজকে, তো তোমরা কীভাবে আজকে দিনটা কাটালে আমাকে একটু কমেন্ট করে জানাবে, কীভাবে দিনটা কাটালে। আমরা তো আমি তো বললাম আমাদের আজকে দিনটা ভালোভাবেই কাটলো, একটা দিকে ইয়ে হয়েছে সানডে বলে মনে হয়নি, কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেটা ঘরের মধ্যে সবাই মিলে বেশ ভালোভাবেই কাটালাম সবাই মিলে, তো একটা দিকে ভালো হলো, আর খাওয়ার দিকটা ভালো হলো না, সব দিকে তো ভালো হওয়া যায় না, তো একদিকে ভালো হয়েছে একদিকে খারাপ হয়েছে, খাওয়ার দিকটা যেমন খারাপ হয়েছে, ঠিক আছে। তো চলো, আর আজকে আমি ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকে আমি ছোটো করেই ব্লগ বানালাম, ঠিক আছে? তো চলো চলো একটু বাদেই খাওয়া দাওয়া করে নেবো, আর মেয়ে একটু পড়াশোনা করছে, ওর পড়াশোনা হয়ে গেলে একটু বাদেই খেয়ে নেবো, আর ওই রুগীর পত্তের ঝোল আমাদের হজম হয়ে গেছে, অনেকক্ষণ আগে হজম হয়ে গেছে, ওই জন্যই ভাবলাম আজকে তাড়াতাড়ি করে একটু ডিনারটা সেরে নেবো, ঠিক আছে? তো চলো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি, আবার তোমাদের জন্য আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক 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 ভালোবাসা, ঠিক আছে? ধন্যবাদ দেবো না, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আগেই গিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা তাড়াতাড়ি করে দেখতে পাবে, নোটিফিকেশান পৌঁছে গেলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, তো টাটা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।
ঠিক আছে, টাটা টাটা, বাই বাই।